ছাগল বাটার কোনো থাকে নাকি পাড়া কোনো করে জামাই তুই তো বেতন জামাই আসলে কেন বেতন আমি বেতন আমার চোদ্দ কুশ বেতন বেদবের খেতে একবার কুইরা দিবি দাও আমার নাম কি অবস্থা হ্যাঁ আসলে এই যে বেদব দস্তি এটা বেদব আছে এলাকার মধ্যে জামাইও আরে শোনো না কাছে কাছে কাউকে করিস না এই আরে হলো কে আছে এত জোরে ধমক দাও কিছু না আস্তে কত কম যায় না ও বুঝছি তোর মান রাস্তার মধ্যে গুতা খাবার মতো তোর মান গুতা টানছে তুই হে দিনে বানা মানে গাইরা টক করে শুরু করছ তাই না হাতি নিতে নিগন গায় গুতা খাইলেও ভালো আছিল তুমি যেই জোরে ধমক দাও আমার তো একদম বায়ু আয়া পড়ে ওরে আর কইলাম না বাংলায় কইলাম না মানে তুমি যেই জোরে ধমক দাও আসব খাবার পা দায় পড়তে লাগে সরটা কত ধরে তাতে গেল বেসর মহিলা দনি গন্ডের কসে আমি আইছি হনো রিসকালা ভাইটা গেল গা হেরে একটু নিয়া যাইতা হ্যাঁ কারে ওই রিস্কালার একবারে ধমক ধরে পাতাই হলাম আবার এই ব্যাপারে পাতা হয় না তোর পাতাই সাইড দিব কি মনে করবো কি দুলা ভাই আগে তুই এই ব্যবহার আছে না এহলে তোমার মারধর করেন কিছু দিঘা একটা সরটা তার দিন গেলাম এই যাইতে তোর কিছু দিঘা ফালতু তানি কোন গার মনল ভাই তুমি হার লগে কথা কই না কুলা কুলিও করবার যায় না হার মাথা সব সময় গরম থাকে তোর কথা হই না না মনল কুলা কুলি এই দুলা ভাই রাস্তা গাড়ি এই রঞ্জ দি লাঙ্গর বুইনের আমনে মার দেন তাহলে মাছি কি গবো তোর কথা হই না তোর বুইনের মারে না বাবা সালা দেন আমারে বারতা সমারতাছো আবার বাইরে মারো কে আবার কথা কও সাহেব গরে কি দা গলে আবার শুনলে মনে কারণ হয় রইছে গা শুন এই যে দুলা দুলা ভাই গরমের মধ্যে ফ্যান দিবার কয়েরা মা তোমার জামা একটা হুন্ডা চাইতেছে হুন্ডা কই
ফ্যানের কথা কুসকার হুন্ডারের কথা বাইরে পড়ে হুন্ডারের কথা হ্যালো এই হুমুদি ভাই এই যে গরমে থাকা হারি না আমরা বুইনে জামাই থাকা হার না বর্দার লগের নাগাল আর চার্জার ফ্যান কিনা রেডি কইরা থ হাল্লার বেড়াই কইছে কি তুই যদি তুই এই যে এই খাচুনি আমার বাইরে তো চিনো না হ্যাঁ পাশাও বেড়ায় এমন এক দেওয়া দিব পাশা হার খুঁজে আরেক বাইকে যায় পড়বো নে কি পরিমাণ খারাপ এলাকার তোর ভাই না কি মহব্বতের কলাগলি করবো মহব্বত হবো দেখি তাতে আমি আমার বোনেরও মারেন আমারও মারেন এটা কোন ধরনের ব্যবহার দিলাম ব্যবহারই এরকম শিক্ষিত দেরি করে সৈরা দেরি করে তুই আমার ব্যবহার সম্বন্ধে কি বুঝোস তুই আমার ব্যবহার হিসেবে হিউজ লাইট ভেরি ম্যাট ফাইভ ফিট ও হিউজ জানি কে হুমুন দি দেরি করে হালা দেরি করে দুরা ভাই ব্যাক কিছুই ভাল লাগলো আপনি আমার অশিক্ষিত কইছেন অশিক্ষিত আছে ঠিক আছে আমি কিন্তু দুলা ভাই সৈরা না বুঝছেন কি অশিক্ষিত থাকে দিলা ভাই তুমি কিন্তু আমাকে সামনে যদি বোন যদি মারেন আমার জ্ঞান দেবার না আমার কিন্তু শরীর গরম হইতে থাকে গরম হইতে কি যদি গরম একবার হয় দিলা ভাই বুঝছেন কি তাহলে কিন্তু আমরা দিনে আমাকে নিয়ে আমি সাইকেল আনতে লাগবো আবার দুটো আমার করে মা তো নাকি হালা কিন্তু গেলে থাপুটা কিন্তু দশা ফাকে দিমু তুই আমার সিনে আস ঠিক আছে আমি তো দিলা ভাই আমার লগে গরম দেখাও তোমার এলাকার লোকজনের লগে গরম দেখাও সবাই মানে নেই তুমি আর শ্বশুর বাড়িতে সবার লগে এই গরম দেখাও সবাই কি মানবে তোমার দেহের পিছনে আমি এলাম গরম তো আমার ব্যবহারই গরম তুই এত তোর কাছে এত কইবে তাহলে বুঝছেন দিকে তাহলে এক কাজ করো কারেন্ট যখন থাকবো না গ্যাস যখন থাকবো না খড়ি যখন থাকবো না রান্না করার তখন তোমার শরীরের মধ্যে তেল ঢাইলে আমি ডিম বাইজা খামো আমি গুতা বাঁচাইছিলাম না শালি তুমি গরম হ্যাঁ আমি গরম দেখি আমার গতর মধ্যে তুই ডিম বাইজা খেয়েছি ডিম পুড়ে তারপরে আমার গতর মধ্যে যাবি না কত তুই ওই কেদির মা কেদির মা ওই মিষ্টির মা যাক গেছে বার তাও জামাই আই আমারে কত অপমান করছে এড়া পড়ছেন কে ইয়া বাগরে থাকেন কে আজকে না হাইরে যাইয়ে ভালো করে কাপড় সবর কিনলাম ভালো করে পরিষ্কার হইলাম মুখ আবার ফেস ওয়াশ করছি আমি তোকে সাদা সুদা দেখা গেতাছে জামাই আই আমার প্রশংসা করবো কবে গেলা জামাই বলে আমার পছন্দ করে না এই খাচুনির দোষ খালি আমি দোকানে গুলো কিনে গাই দেয় বললাম ভালো হয়েছে তোমার কিন্তু মানাইছে শোনো এর আগে যাইছাল জামাই তেলা পোকা মাছ আনছিলাম না তেলা পোকা না তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রান্না করছিল যে সমস্ত ব্যবহার করে গেছাল আজকে তো মুরগি রান্না করছাও মুরগি তো রান্না করছি লগে একটু ডাইল হইলে ভালো তো না ডাইল আনবো নি ও ডাইল তো খায় না জামাই এই যে খাচ্ছন সব দোষ তোর সব দোষ তোর আমরা হইলাম গরিব মানুষ বারে বারে কইছিলাম যে মেয়েরা ওই বড় লোকের কাছে বিয়ে দিয়ে কাম নাই শোনো একটা কথা কই যে আজকাও তুমি পোল্ট্রি আনছো জামাই পোল্ট্রি খাইতে জানা রাগ করে যদি একটু গরুর মাংস হইতো তাহলে খুশি হইতো জামাই গরুর মাংস গরুর মাংস আনতে টেহা লাগবে না তাই না আমার কি কামাই আছে খাই কাম লাগাইছে জামাই জোড়া খুশি করতে হলে ব্যাগ কিছুই করার লাগে কালা সাল
নাকি ছাগল বাটার পক্ষে থাকেন নাকি পাড়া ভাড়া কিন্তু করে জামাই তুই তো বেতন জামাই আসলে তুমি অপমান করো দেখে চাকচিক পোশাক পরাইলাম আমি আবার হেবার দুইজনে খালি খারা করে নিয়ে কোনটা কি আমি আসলে বেখানে যে গরম গিরিতে হাও আমি তো তোমার হসুর মায়ের মেয়ের জামাইরা হসুর বাড়ি গেলে আপেল কমলা মিষ্টি দই রসমালাই আম জাম কাঁঠাল লিচু সবকিছু নিয়ে আসে আমি তোমার কি ওই যে 12 বছর আগে ছিলাম হালা গেলি মাইনা দিল শিখাব না আমি না এলাকা সালাম ঠিকই তো লাগে আমার তুই চিনোস না তুই এলাকার জামাইছে আমি এলাকা জামাই হঠাৎ মনে তাই কল ধরেন কে এই কল ধরেন কে এই যে তোর আই কি আমার নয় খেলা এই কত দেবো ও ও এটা কাটেন গিয়েছিল কে কেন দেবো এমনি সে তাক এলে এলে কামর তো খুলতেছেন কে হ হল এই খুলে দা ই নাম্বার সাহেব কি রে বলা গরম জামা রে বা করতেছেন কে কেনা গরম জামা এই যে গরম জামা না ওই বেতব জামা আরে জান না কে দা জান না কে মনে গরম হই আর মাছ ধর করে এই যে হ্যাঁ দস্তি তো আমার ফ্রিজে থেকে বরফ নিয়ে শিক্ষা দিয়ে দেবো ঠান্ডা বানিয়ে শিক্ষা দিবেন মনে করেন এলাকার মানুষ মনে করেন দুই চার ইনন বাগের ইননের মানুষ জানে চেনে যে গরম জামের একবারে ঠান্ডা করে যে বরফ নিয়ে দিচ্ছেন সাইডে কইলাম হ্যাঁ বোন আর হসুর রে কবিদের মেমোর দোষে যাবার নেই কইছি তাতে কই ও আইলি হারে তাবা ধরে জাত করব ওরেও জাত করব আজকে আর হসুর রে একটু টাকা দাও ইগরা হলাম আজকে বেদবের খাতা বুড়া দেব একবার আমি মেমো বেদবের খেতে একবার কুইরা দিবি আসসালামু আলাইকুম কি অবস্থা হ্যাঁ আসসালামু এই যে বেদব দর্তি এটা বেদব আইছে এলাকার মধ্যে জামাইও আর জামাই শিক্ষা দিব আজকে এই মানুষ আদব ও আমার ছিল না ওয়ারেস্টে ওয়ারে তো শেষ দিমুই আর হসুদের সাথে তোর বংশ খুদ্দা শেষ দিবে।
খালাস তুই আমার শরীর আছিস না, তুই আমার সিনা তোর ঠেঙ্গান মু নড় নলি গান মু রক কান মু গিরু গান তোর মেখানি গান মু কি মনে করছ? একবার ডাক দাও লোক লোক কে দিম। এই নাম্বার সব দেখছ? বেদ দুবে খেতে বল নেই মালা কোন কোন মালা কোন কে খুব খুব নাম্বার সব খারায় নই একবার খাই খারা খারা এনে খারা আসসালামু আলাইকুম দুলা ভাই দিদি কি কোয়ারনগরে কোলা গেল হইছে আমার দিরম দিরম ভাই আমি কি করব হান করব একবারে বড় বলছি বুঝছেন কি একবার জীবনের মধ্যে যখন ঠান্ডা যায় রাস্তা দিয়ে একটা মহিলা মানুষ দেখলে তার গরম না হয় গরম থাকে কই আমি ওখানে ধরেন বেদ বইসা হ্যাঁ বেদ জামাই এসে এলাকা হ্যাঁ মতি মেম্বার মানো না তুমি হ্যাঁ এলাকা এলাকার কালো জানের মেয়ের জামাই চেনেন না মেম্বার এই জীবনে গরমে এলাকার শুদ্ধ গরম মানা হলো দেয় খালা হুমুনি জানি হুনকার বেদ আর তুমি যদি মেয়ের জামাই না তোমার সবাই খেয়ালা দিতাম মেয়ের জামাই গরম না ওর যে বরফ এই বরফ ঠান্ডু না মোটামুটি ঠান্ডা হয়েছে এই যে কান্না ধরে কইতাছি আমি এলাকার মেয়ের জামাই জামাই না থাকবো ব্যাগের সালাম দেবো ব্যাগের নাকি ভদ্রভাবে কথা বথা ঘুমু আদব কাদব তো চলাফেরা করবো হসি মারি আমি মিষ্টি মিষ্টি নিয়ে আমি এর আগে খাইলাতে ছিলাম চারদিকে অহমানু ছিলাম আপনার তো ভালো আছে?